প্রতিদিন আপনার সন্তানের খাবারে ঘি থাকা কেন জরুরি প্রাচীনকাল থেকে খাবারের ঘি ব্যবহার হয়ে আসছে তবে আজকাল আমরা বাবা মায়েরা এতটাই স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছি যে ফ্যাটের ভয়ে বাচ্চাদের এই ঘি খাওয়ানো এক প্রকার বন্ধ করিয়ে দিয়েছি আপনি কি জানেন বাজারে যত ফ্যাট পাওয়া যায় তার মধ্যে ঘি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ও স্বাস্থ্যকর নির্দিষ্ট পরিমাণ ঘি একটি শিশুর পরিপূর্ণ বিকাশে আবশ্যক আর তাই আজ আমরা জানবো শিশুর সুস্বাস্থ্য গঠনে ঘি কতখানি দরকারি এবং কি পরিমাণে ঘি দেওয়া উচিত ঘি চর্বির জন্য একটি হেলথি উৎস এবং দৈহিক শক্তির জন্য উত্তম উৎস যা শৈশবের সময় দৈহিক বৃদ্ধি এবং বিকাশের জন্য প্রয়োজন শৈশব থেকে সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য ঘি অন্যতম এতে থাকা প্রাকৃতিক চর্বি এবং এনার্জি সঠিক গ্রোথ এবং ডেভেলপমেন্টের কাজ করে জন্মের সময় ওজন বছর হয় এটাই স্বাভাবিক কাদি ছয় মাসের পর থেকে বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার একটু ঘি শরীর সঠিক ওজন ধরে রাখতে সাহায্য করে যেহেতু শৈশবের সময় গ্রোথ রেট হাই থাকে তাই বাচ্চার শরীর বেশি পরিমাণে ক্যালোরি চায় এক গ্রাম ঘিতে নয় ক্যালোরি থাকে কাজে খাবারের ঘির পরিমাণ যোগ করা যেমনি সহজে তেমনি শিশুকে স্বাস্থ্যকর উপায় প্রথম এক বছর শিশুর মস্তিষ্ক গঠনের জন্য গুরুত্বপূর্ণ সময় সুস্থ পরিবেশ এবং পুষ্টিকর খাবার মস্তিষ্ক গঠনের সাহায্য করে আর এই মস্তিষ্কের ষাট শতাংশ তৈরি হয় ফ্যাট থেকেই খাবারের ঘি যোগ করে শিশুর ব্রেন ডেভেলপমেন্টের প্রসেসকে বুস্ট করবে শুধু তাই নয় এই ডি এইচ ব্রেন ডেভেলপমেন্টের সাথে সাথে চোখের জ্যোতি বাড়াতেও সাহায্য করে এছাড়া ঘি অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান সমূহের একটি দারুণ উৎস অতএব আপনার শিশুর খাদ্যে ঘি যোগ করা মানে সংক্রমণ এবং রোগের সূত্রপাত রোধ করা ঘি ভিটামিনে থাকা দ্রবণীয় চর্বি শোষণ করতে সাহায্য করে যদি খাবারে ঘি যোগ করা হয় তবে শিশু সহজে ভিটামিন এ ডি ই এবং কে শোষণ করতে পারে তাই ভিটামিন পরিপূর্ণ শোষণের ফলে শিশুর হেলথি গ্রোথ ডেভেলপমেন্টের পাশাপাশি ইমিউন সিস্টেমকে বুস্ট করে ঘি আপনার সোনামনির কতটুকু ঘি খাওয়া দরকার বাচ্চার বয়স এবং উপর নির্ভর করে খাবারের সাথে ঘি দিতে হবে অনেকে মাসের আগে বাচ্চার খাবারে ঘি দিয়ে থাকেন তবে ছয় এত অল্প বয়সে হজমে বাচ্চাদের একটু সমস্যা হয় তাই কমপক্ষে ছয় মাস বয়স থেকে দেওয়া উত্তম দুধের পাশাপাশি বাড়তি খাবার দেওয়ার দিন থেকেই একটু একটু ঘি দেওয়া শুরু করুন কেননা এই সময় থেকে বাচ্চা বসা হামাগুড়ি এবং হাঁটার চেষ্টা করে কাজেই ক্যালোরি খরচ করার অবস্থায় আসে তাই প্রথমে খিচুড়ির সাথে কয়েক ফোঁটা দিয়ে অভ্যাস করুন এরপর ধীরে ধীরে পরিমাণ বাড়াতে থাকুন আপনার সোনামণি যদি আন্ডার ওয়েট হয়ে থাকে তবে বেশি পরিমাণে দিন আর যদি ওভার হয়ে থাকে তবে ঘি পরিমাণটা একটু কম দিন সবই তো জানা হলো কিন্তু পরিমাণটাই তো জানা হলো না বাড়িতে আট মাসের বাচ্চা থাকলে শুরু করুন এক চা চামচ ঘি দিয়ে এরপর থেকে চা চামচ করে ঘি দিন পরিমাণ হুট করে বাড়িয়ে দেবেন না ধীরে ধীরে বাড়ান এবং দিকে খেয়াল রাখুন কেননা ওভারওয়েট হয়ে গেলে ঘির পরিমাণ কমিয়ে দিতে হবে মাল্টিপাল হেলথ বেনিফিটের জন্য ঘি একটি দারুণ উৎস হতে পারে বারান্ত শিশুর খাদ্যের সাথে সীমিত পরিমাণ ঘি যোগ করা তার সামগ্রিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তবে এটাও মনে রাখতে হবে যে অতিরিক্ত কোনো কিছুই শুভ ফল বয়ে আনে না এই কথাটি ঘির বেলায় শতভাগ প্রযোজ্য যদি শিশু ওজনে ভারসাম্য আনতে গিয়ে বেশি পরিমাণে ঘি খাই ফেলেন তবে ঘির উপকারিতার থেকে বেশি হবে শেষে আরেকটি জিনিস মনে করিয়ে দেই বাচ্চাদের অবশ্যই দেশি খাটি ঘি মানে গরুর দুধ থেকে যে ঘি তৈরি হয় তা খাওয়াবেন বাজারে এমন ঘির সাবস্টিটিউট হিসেবে বনস্পতি ঘি পাওয়া যায় যা দামের দিক থেকে গরুর ঘিয়ের তুলনায় অনেক কম কিন্তু এই বনস্পতি ঘি খাওয়া থেকে বেরোতে থাকুন কেননা এটা টাইপ টু ডায়াবেটিস হৃদরোগ ইত্যাদির ঝুঁকি বাড়ায় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ